আমাদের 3 মাসের বেতন তো দেয় না, এবং আমাদের স্টাফ যারা আছে ডাইং নিডিং, ওদের 6 মাসের বেতন বাকি আছে, বকেয়া এটা বাকি আছে। তার জন্য আমরা বলি, এটার জন্য আমাদের হুমকি দাম কি বলে মালিক মালিক পক্ষের লোকরা। আমরা প্যাডের যায় কাজ করতে নামছি, আমাকে বেতন দেয় না মাসে, আমাকে বেতন দেয় 1 মাস যায়, ফিরে মাসও যায়, পরের মাসে 5 তারিখ কথা দিছে আমরা আমাকে বেতন দেন। আমরা ইতিমধ্যে ধৈর্য ধরছি, আমাদের বেতন 3 মাসের, আমাদের বেতন চাইতে গেলে মালিক অনেক বকাবাজি করে, আমাদের পাওয়ার পেটা লয় অনেক অত্যাচার করে, আমাকে ঠেক দেয়, আবার কিছু কিছু মানুষ রেহাই নিয়ে চুপে চুপে টেকা দেয়, সবাই বেতন দেয় না। তার জন্য আমরা এই দাবি মানছি, এই জায়গায় আজকে নামছি যে আমাকে বেতন পাওয়ার লেগে। এখন ধৈর্য ই হয়ে গেছে, পর আমরা রাস্তায় নামিয়ে গেছি, আমাকে ঘরে ভাত নাই, চাল নয়, এই জায়গায় আমার ভাড়া টাকা নাই, আর ঘর ভাড়ার লগিয়ে মালিক এই ঘরে তালা দিয়েছে, সেই জন্য আমরা আজকে রাস্তায় এসে পড়ছি। এখন আমরা চাই আমাদের দাবি মানতে হইবে, আমাদের বেতন 3 মাসের বেতন দিতে হইবে। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দা সুজি, কারণ তীর ছাড়া আর চলেই না। আমাদের 3 মাসের বেতন তো দেয় না, এবং আমাদের স্টাফ যারা আছে ডাইং নিডিং, ওদের 6 মাসের বেতন বাকি আছে, বকেয়া এটা বাকি আছে। তার জন্য আমরা বলি, এটার জন্য আমাদের হুমকি দাম কি বলে মালিক মালিক পক্ষের লোকরা, এবং আমাদের অনেক কিছু চর্চা করা হয়, যে কারণে আমরা বিগত 24 তারিখে, গত মাসে 24 তারিখে আমরা ডিসি অফিসে গেছিলাম, ডিসির সাথে কথা বলার জন্য। ডিসি আমাদের আশ্বাস দিয়েছে যে এই মালিক নাকি ধোকাবাস, তে ধোকাবাস, তিনি ডিসির কথা মানে না, সেনাবাহিনীর কথা মানে, কারোর কথা উচ্ছেদ করে সে এখন তার মতো চলে আসি, কিন্তু আমাদের বেতনে কোনো খবর নাই। এখন আমাদের এই আজকের অক্টোবর মাস, এই অক্টোবর মাসের 10 তারিখে আমাদের স্যালারিটা দেওয়ার কথা বলছে এবং লিখিত দিচ্ছে, এই আমরা আসছি এই অক্টোবর মাসের বেতন এই মাসে দেওয়ার কথা বলছে, এই বেতন যদি আমরা না পাই তাহলে আজকে আমরা বিকেএম অফিস ঘেরাও করেছি, কালকে আমরা ডিসি অফিস ঘেরাও করবো, এভাবে কিন্তু আমাদের জীবন চলে না। নারায়ণগঞ্জে এখন বর্তমানে 6 থেকে 7টা ফ্যাক্টরির মধ্যে বিগত কারো 3 মাস, কারো 4 মাস, কারো 5 মাস, 6 মাস 7 মাসের বেতন আছে। এই বেতনগুলো শ্রমিকরা না পেয়ে অনেক দুঃখ কষ্টের মধ্যে, অনেক ধৈর্য সঙ্গে আমাদের কথা শুনে তারা ধৈর্য ধারণ করছে। বারবার বিকেমিকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে জানানো হয়েছে, কলকাতা অধিদপ্তর উপ প্রধান পরিদর্শককে জানানো হয়েছে, প্রত্যেকে শুধু ডেট দেয় একটা করে, আবার ওই ডেটের পরে আরেকটা দেয়, এইভাবে আজকে না কাল, কাল না পরশু, এই 15 তারিখ না 30 তারিখ, এভাবে করে করে 3 মাস 4 মাস যাবত শ্রমিকদের বেতন নিয়ে ঘুরিঘুরি করা হচ্ছে। এখন শ্রমিকদের বাড়িতে অভাব অনটন, খাদ্য দিন আর তো দূরের কথা, একটা শ্রমিকের বাসায় 1 ফোঁটা নুন কেনারও তার ক্ষমতা নাই। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, ইতিমধ্যে 24 সেপ্টেম্বর বর্তমান সরকারের 4 জন উপদেষ্টা এবং 34 জন শ্রমিক নেতা বিকেএমই এবং বিজেএমই প্রেসিডেন্টের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যে 18 দফা যে চুক্তিনামা হয়েছে, এই 18 দফা চুক্তিনামা বিকেএমই বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, তারা এখন চোখ বন্ধ করে আছে, চুপ করে আছে, অর্থাৎ ঘুমিয়ে আছে। শ্রমিকদের দাবির প্রতি, শ্রমিকদের সম্পাদিত চুক্তির প্রতি সরকারের সেদিকে প্রতি তারা কোনো এখন কোনো লক্ষ্য করছে না, নজর দিচ্ছে না। এতে করে আমাদের নারায়ণগঞ্জের এই শান্ত শ্রমিকদের মধ্যে খুব বিক্ষোভ দানা বেঁধে উঠছে। যে কোনো সময় আমাদের শ্রমিকেরা আজকে বিকেএমই অফিসে ঘেরাও দিয়েছে, এখন যে কোনো সময় তারা কিন্তু রাস্তায় নেমে যাবে, এমন একটি অবস্থা হয়ে গেছে। এর জন্য বিকেএমই দায়ী থাকবে, কারণ বিকেএমই কোনো মালিকদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা মালিকদেরকে শ্রমিকদের পাওনাগুলো আদায় করতে পারছে না। প্রথমত হলো যে তাদের কোনো লিখিত বা কোনো দাবি আমাদের কাছে আসেনি। নেমকনের যে বিষয়টা আছে, তারা কি দেখাইতে পারবে যে নেমকনের এই কী দাবি তাদের? এটা নিয়ে আমাদের কিছু কিছু দিয়েছে, কিছুই দেয়নি আমাদেরকে, আমরা জানিও না। তো 15 তারিখ সে অগাস্টের বেতনটা দিবে, এবং 30 তারিখের মধ্যে 30 তারিখে দিবে সেপ্টেম্বরের বেতন। এটা অলরেডি গতকালকেই ঘোষণা দেওয়া হয়েছে, এবং আজকে সকালেও আমি শ্রমিক নেতা যিনি এখানে নেতৃত্ব দিচ্ছেন তাকে আমি বলেছি ফোন করে, যে আমার সাথে মালিকের সাথে কথা হয়েছে, 15 তারিখের মধ্যে 15 তারিখে 1 মাসের বেতন দিবে, আর 30 তারিখে 1 মাসের বেতন দিবে। তাইলে এখানে এই যে লোকবল নিয়ে এসে এখানে মিছিল মিটিং করা, এটা কিসের প্রদর্শনী তাহলে? কেন এখন মিছিল মিটিং করলে কি 15 তারিখের আগে দিতে পারবে? পারবে না। এবং নেমকনের মালিক তার ব্যাংকের সাথে এটা নিয়ে রীতিমতো যুদ্ধ চলতেছে, টাকা পাচ্ছে না ব্যাংক থেকে, তার রপ্তানি ব্যাহত হচ্ছে। দেখুক, যে শ্রমিকরা এখানে আসছে তারাই বলুক, তারা গত 2, 3, 4, 5 মাসে নেমকন থেকে কত ডলার রপ্তানি করেছে। তাহলে এই যৌক্তিক একটা সময় যদি মালিক তারপরে চায়, সেটা অবশ্যই দিতে হবে।